রাস্তা ঘাটে দেখে শুনে চলতে পারিস না ভাই, নতুন গাড়ির সামনে চলে আসছিস, এখানে যদি আমার গাড়ি কেন ভেঙে যেত। আমি তোর বাপ না আমি তোর ভাতার। হ্যাঁ ওটাই তো বলছি, তুই আমার ভাতার না তুই আমার বাপ। আগে যদি জানতেন কি বিয়া করায় এত কষ্ট, তাহলে গেলে বিয়েই করতাম না। হ্যাঁ এটা হাসি ভাই লয়, হাসিদা তোমার ইউটিউব থেকে ইনকাম টিনকাম হয় না নাকি? খুব তো আমাকে বড় বড় লেকচার দিলে, আজ ফের তুমি মাঠে কাজ করছো মানে? বিহা করেছিস তো? হ্যাঁ। এবার বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ রে ভাই, কথাই বলে না কি মাগি যখন বাড়িতে আসবে নিজে খা চাহে না খা মাগিকে পেট ভরতে খেলা, আর না খেলাইলে ফের মাগি লাত খা, ওই হালত আমারও হয়ে গেছে ভাই। কি ব্যাপার মুখিয়া নাকি বে, কোনটা যাচ্ছিস? তোর বাপের বিয়েতে যাই, যাবি নাকি? কি ব্যাপার রাগছিস কেন বে? আর শূন্য নাকি তুই বলে বহুর কাছে লাভ খাচ্ছিস? কে বলে রে ভাই, কে বলে? কে কইলে মানে পুরো গায়ে রইটা গেলছে যে বহুর কাছে তুই লাভ খাচ্ছিস। ছি তৎখানি পানি তো সালা ডুবে মরগা, কোথা গায়ে পড়ে গে হে। সালা সবকে যে নিয়ে দেহে গায়ের লোক কে যে নিয়ে দেহে, এবার কি মুখ দেখাবো যে করবো। রে সালা রাস্তাঘাটে দেখে শুনে চলতে পারিস না ভাই, নতুন গাড়ির সামনে চলে আসছিস, এখানে যদি আমার গাড়ি কেন ভেঙে যেত। আরে বাপ রে বাপ, আমার কোমর ভেঙালো ওটার হুঁশ নেই, তুমি গাড়ি লাপড়ে আছো। সালা আমার মুখে মুখে কথা, সালাকে কাটে ফেলে দেবো কাটে। হ্যাঁ কাটো, বাড়িতে আমার বহুতে আমাকে চুরুক, আর এখানে কোনো মানুষ আমাকে চুরুক, আমি কেউ টাকা দেওয়া মানুষ নেই। আল্লাহ আমি মানুষ না জানবার আমি নিজে বুঝতে পারি না। কেন রে ভাই তোর কি হয়েছে? কি হয়েছে শুনবে? বল শুনি। ওই রে তোর লাহারি করা হলো রে। হ্যাঁ রান্না হয়ে গেছে, আয় তোর বুকের উপর ভাত ঢেলে দিচ্ছি। ইয়ে মা কেমনি কথা বলছিস রে? না বলবো না ওকে, লোকের বউকে দেখো তো গ্যাসে রান্না করছে, আর এক আমি উনুনে ফু দিতে দিতে ফুসফুসি শুকিয়ে গেল। মুখ শ্যামলা কথা কমই কয়ে দিচ্ছি, যতটা ওয়াকাত নেই অতটা বকিস না, বুঝলি তো? ওই কথাটা আমিও তোমাকে বলছি, অকাত নাই তো বিয়ে কেন করেছিলা? একটা গ্যাস কিনার মুরাদ নাই, মোদি তো ফ্রিতে দিচ্ছে, তো ওটা তো নিয়ে আসো। মোদি তো ফ্রিতে দিচ্ছে, মোদি তোর বাপ হলো ফ্রিতে দিয়ে, আর এই এক একটা গ্যাসের দাম 2500-2500 টাকা করে লিয়ে, তুই বেশি জানিস? ফ্রিতে দিয়ে ফ্রিতে চুপচাপ রান্না করছিস, রান্না কর, বুঝতে পারলি তো? বেশি বকিস না, কেনা আমি হনু তোর স্বামী, আমি যেটা করবো ওটা তোকে শুনতে হবে। তুমি যা বলো বা বলো, গ্যাস না এনে দিলে আমি রান্না করতে পারবো না, এই রইলো তোমার চুলা। তুই রান্না পারবি না? না। রান্না পারবি না? না। রান্না পারবি না? না। চল বাবা, চল বাড়াবো, চল আমার বাড়ি হুনে বাড়াস। এটা তোমার বাড়ি? তো তোর বাপের বাড়ি, হট বাড়ান। তো তোকে দিয়েছে বাড়িটা, তুমি বেরিয়ে যাও। কে যে তোকে দিয়ে? হ্যাঁ আমার বাপ। তোর বাপ?
আরে যেতুকে দেহে আরে তোর বাপ তো দেহ লক্ষণে ছিঁড়ে লুঙ্গি তারপর লোকের বাড়ি হয়ে চেহাই না তিনটা সিলাই মারা ছিল আর ওটাই তো পরে থাকছে সব দিনই থাকবো না হয় না তো থাকবো না থাকবো না তো কেন নিজে কিনে পর আচ্ছা তুই আমার উপরে তর্ক করবি আমার উপরে তর্ক করবি আমি তোর বাপ না আমি তোর ভাতার হ্যাঁ ওটাই তো বলছি তুই আমার ভাতার না তুই আমার বাপ বেরে ঝড়াকা না করছে বে যেদিকে যা শালাকে শালিকে বিয়ে দু একশো ফ্যাট আমি কি ছেড়ে দেবো তোর তুই ভাতাকে মারবি তুই মারলে আমি ছেড়ে দেবো শালি তোর কল সাজিবে বের করে দেবো আমি তার বুকের উপর জোরে আজান দিয়ে দেবো তুই আমাকে ধরলি লি আমাকে ধরলি মানে আমি যাচ্ছি এখানে গ্যাস আনতে মা দুর্গার রূপ দেখালে আমার বহুর মুখে চাচা আমার মুতা বেরালো আজকে যদি তুই গ্যাস সিলিন্ডার নিয়ে না আসিস তাহলে তোকে আজকে পাঠা বলি ও গো মা ও চাচা তুমি দেবতার মতো নিস আমাকে বেচেলা চাচা না তো আমার বহু আমার কিডনি বের করলি তো হবে না আসতুন তো কি হতো গেছবে বাবা 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 বাপ রে তোর মায়া তোকে এমন ভাবে মারতে পারে শালা তুই তোর মায়াকে কিছু বলতে পারিস না বলে আমার যদি এরকম মায়া থাকতো শালিকে একবারে ওপর থেকে নিচে পর্যন্ত ছেঁচে ফেলে দিতুম ভাই আমাকে লহে তুমি লহে তোমার বউর কাছে লাত খাও না তুমি একটা কোনো ব্যবস্থা করে দাও না ভাই আমি তোকে একটা কথা বলি শুন ওই মায়ার কাছে ওরকম ভিজা বিলায়ের মতন থাকলে হবে না মায়াকে যে কিভাবে হাতের মুঠায় নিয়ে আসতে হবে আমার কাছে শুনালি কহো শুন এরকম করলে আমার মেয়ে আমার কথা শুনবে শুনবে না মানে ওর বাপকে শুনতে হবে তোকে যে যে কথাগুলো বললো সে সে কথাগুলো মনে রাখবি তাহলে হাত এখন বাড়ি যা হবে তুই যে আকে এত বড় বড় কথা বললি তুই তো শালা প্রতিদিন তোর মায়ের কাছে মার খাস আবে তুই জানিস যে আমি আমার মায়ের কাছে মার খাই আমার মায়া জানে যে আমি আমার মায়ের কাছে মার খাই কিন্তু তুই তো আর জানে না ওরকম লোকের সামনে একটু হিরোগিরি দেখাইতে হয় কি করে ও চ তো হ্যালো বন্ধুরা ভিডিওটা আপনারা কেমন লেগেছে আশা করি খুব ভালো লেগেছে তো ভালো লাগে তাহলে গেলে কি করতে হবে অবশ্যই যদি যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে রিকোয়েস্ট যে ভাইয়ের চ্যানেলে গিয়ে এখন তো চ্যানেলেই আছো ভাইকে অবশ্যই একটু ভালোবাসা দিও সবাই মিলে একটু সাপোর্ট করো আর যারা চ্যানেলে পুরনো যারা সাবস্ক্রাইবার আছো তারা তো দেখে থাকবেই ভিডিও যারা নতুন আছো তাদের উদ্দেশ্যে বলছি ভাইকে অবশ্যই একটু ভালোবেসো ভাই খুবই ভালো ভালো ভিডিও করে ঠিক আছে তারপরে উনি যা আর একটু বলছেন কি বলছেন দেখেন হ্যাঁ আমাদের একটা লাভ বাংলা চ্যানেল আছে সেটাও আপনারা সবাই সাবস্ক্রাইব করে নেবেন কি বলবো আমরা তো ছোটখাটো মানুষ বড় বড় মানুষরা তো সব বললে তো সত্যি মুখিয়া যতটাই হাইটে ছোট ততটা কিন্তু তার থেকেও বেশিটা কিন্তু মানে মনে করো ভালো মানুষ ভালো ভিডিও বানায় ফেমাস মানুষ এখন স্টেজ টেস্ট তো ভেবি করছে দেখছি
খুব ভালো ভিডিও করে তো সবাই সাপোর্ট করবা বাস এটুকু হাসিটা হ্যাঁ ভাই খুব ভালো ভালো ভিডিও করে অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে কারণ সাপোর্ট ছাড়া কেউ কোনোদিন এগোতেও পারে না আর এগোতে পারবেও না তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার সব সময়ই দরকার তোমর জিনার জিন্দাবাদ রে তোমর জিনার ভাতা তোমর জিনার ভাতা করেলে করেলে সুজন।